প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি অত্যন্ত কমন একটি বিষয় কিন্তু কমন হলেও এটি কিন্তু ভোগায় অনেক ত্বকের ক্ষেত্রে যেমন সেটিকে বলা হয় একনি বা ব্রণ এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমে পরিচিত হওয়া যাক তার সাথে ডাক্তার রেজাভিন জায়েদ জন্ম ১৯৬২ সালের অক্টোবর মাসে পাবনা জেলায় তিনি ১৯৮৭ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি লাভ করেন বর্তমানে তিনি ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কোয়ার চর্মরোগ বিভাগের কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন স্যার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক মণ্ডলীকে বিশেষ স্বাগত জানাচ্ছি স্যার একনি বা ব্রণ অত্যন্ত কমন একটি বিষয় কিন্তু আমরা কিন্তু দেখি যে অনেক সময়ই এই সাধারণ বিষয়টি খুব জটিল আকার ধারণ করে অনেক ক্ষেত্রে এবং তীব্র আকার ধারণ করে তখনই কিন্তু বেশ ভোগান্তির সৃষ্টি হয় তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও দেখি যে কিশোর কিশোরীরা একনি বা ব্রণের কারণে সামাজিকভাবেও খুব মানে নিজেকে যেমন গুটিয়ে ফেলে বা মানসিকভাবেও কিন্তু একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে আপনার কাছ থেকে প্রথমে একটু জানবো যে একনি বা ব্রণকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন এবং কী কী ধরন রয়েছে এর একনি একটা বিশেষ রোগ যেটা শুধুমাত্র আমাদের শরীরে মুখে এবং পিঠে হতে পারে বুকেও হতে পারে এই কয়টা জায়গায় সেই জন্যে মানুষ সামনে যেতে এরকম বিব্রত হয় কারণ সহজেই দেখা যায় এই একনি বিশেষ বয়সে হয়ে থাকে সাধারণত আপনি বলছিলেন যে টিন এজ গ্রুপ সাধারণত আমরা বলি টিন এজ গ্রুপ ১০ থেকে ২০ পরে ২০ পর্যন্ত তে আসলে একনি কিন্তু যে ১০ থেকে ২০ পর্যন্ত যে সীমাবদ্ধ তা নয় ১০ আগেও হতে পারে এমনকি ৮ বছর থেকেও শুরু হতে পারে আবার ওদিকে ৩০ বছর পর্যন্ত হতে পারে এই বিশেষ এজ গ্রুপ লোকেরাদের ভিতরে একনি দেখা যায় ছেলে অথবা মেয়ে উভয়ই হয় তবে মেয়েদের প্রবণতা বেশি একনি যে গ্ল্যান্ডের কথা বললাম সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি এপোক্রাইন গ্ল্যান্ড এই সময় এই বয়সে বিশেষ কিছু হরমোন বেড়ে যায় এবং একনি গ্ল্যান্ডের উপর প্রভাব তৈরি করে সাথে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হয় আমরা এটাকে প্রোপিওনি একনি ব্যাকটেরিয়াম বলি এই ব্যাকটেরিয়া যখন বেশি সংখ্যায় বেড়ে যায় তখন গ্ল্যান্ডটা ফুলে যায় এবং গোটা মতো হয় পেকে যায় যে এবং সাথে লাল রং ধারণ করে উপসর্গের ভিতরে যেমন হচ্ছে ব্যথা হয় এবং পরবর্তীতে মুখের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায় এবং এই সময় ইয়াং জেনারেশন মানুষের সম্মুখে যেতে বিব্রত হয় নিজেকে গুটিয়ে ফেলে এবং আবার একটা বিষয়ও দেখি অনেক সময় যেহেতু এই একনিটা বা ব্রণের বিষয়টা যখন হয় তখন অনেক ক্ষেত্রে অনেকে ওই জায়গাটিকে খোটানো বা ওখান থেকে একটা বিশেষ সাদা পদার্থ বের করা এই বিষয়গুলো থাকে সেগুলোর কি আসলে কোনো প্রয়োজন আছে বা এটি আসলে ক্ষতিগ্রস্ত করে কতখানি সেই ব্রণ অবশ্যই ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে দাগ এখানে খোটানোর পরে দাগ আমাদের শরীরে বিশেষ করে আমাদের গায়ের রং যে রকম এই রঙের সহজেই দাগ হয়ে যায় যার জন্যে খোটানো মাত্রই দাগের সৃষ্টি হওয়ার প্রবণতা থেকে যায় এবং সময়ের সাথে সাথে এই দাগগুলো বাড়তে থাকে এবং স্কার আরেকটা জিনিস গর্ত হয়ে যায় অনেকটা বসন্তের দাগের মতো গর্ত হয়ে যায় সেটাও হয় সেই জন্য আমরা আমাদের কাছে প্রায় সময় এই কমপ্লিকেশনটাই কমনলি নিয়ে আসে পেশেন্টরা এবং সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করি বলে দেই যে দাগ বেড়ে যাবে না করার জন্যে এইটাই হচ্ছে একনির যদিও চিকিৎসাযোগ্য জিনিস কিন্তু দাগের ক্ষেত্রে একটু আমাদের কষ্ট পেতে হয়
কারণ একনি সেরে গেল দাগটা থেকে যায় এবং সেটি নিয়েই কিন্তু আসলে বেশিরভাগ সময় ডাক্তারের কাছে যায় দাগ এবং স্কার বা এই যে ক্ষতটা সেটি তো আরেকটু যদি আমি চিন্তা করি যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে কিছু আছে খুব সাধারণ একনি বা ব্রণ যেগুলো আপনা থেকেই ঠিকঠাক হয়ে যায় কিছু আছে একটু তীব্র আকার ধারণ করে বা জটিল হয়ে যায় একেবারে আলসারের মতো দেখা যেতে পারে লাল ক্ষত মনে হয় এবং এগুলো রিপিটেডলি হতেই থাকে তো এই যে রিকারেন্টলি একটা বিশেষ ধরনের একনি বা ব্রণ এক্ষেত্রে কিন্তু আসলেই সেটি উদ্বিগ্ন হবার মতো বিষয় সেটি থেকে আসলে রক্ষার উপায় কী বা তার প্রতিকার কী আসলে যে বয়সের কথা বললাম এই বয়স বাদেও আর একটা বয়স হয় যেটাতে একনি প্রবণতা থাকে সেটা হচ্ছে একটু পরের বয়স সেটা সাধারণত 35 বছরের পরে যে কোনো সময় হতে পারে মানে হরমোনের ইমব্যালেন্সটা একটা কারণ একনির সাথে একটা বড় সম্পর্ক রয়েছে সেই সময় একনির জাতটা অন্যরকম আমরা সিস্টিক একনি বলি জিনিসটা দেখতে বেশ বড় গোটা এবং এটার অবস্থান থাকে ত্বকের গভীরে সহজেই এটা বের হতে চায় না চাপ দিয়ে যতই চেষ্টা করা যাক বের হয় না এটা আরেকটা গ্রুপ এবং এটা বিশেষ রেয়ারলি হলেও বেশ পাই আমরা কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই এই যে বারে বারে হচ্ছে এবং সাথে সাথে অনেক সময় চেষ্টা তৈরি করে বা অনেক কিছু চিকিৎসা করে যখন দেখা যায় যে হচ্ছে না এবং তারপরে আরও বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে চিকিৎসা খুব দরকার তাদের কারণ এটা এমনি এমনি সারবে না সাধারণত রোগীরা চেষ্টা করে নিজে নিজে প্রথমে এটা ওটা দিয়ে তারপরে কিছু লাভ হয় কিছু হয় না এর ভিতর দিয়ে চলতে থাকে সময় এবং পরবর্তীতে দেখা যায় যে কমপ্লিকেশনগুলো বাড়তে থাকে এই সব ক্ষেত্রে আর কোনো এখানে বিকল্প নাই চিকিৎসা অতি তাড়াতাড়ি দিতে পারলে তাড়াতাড়ি সেরে যায় সব কিছু কমপ্লিকেশনগুলো যেগুলো বললাম স্কার হওয়ার প্রবণতা এবং স্কারের সংখ্যা অনেক কমে যায় দাগও কমে যায় আচ্ছা তাহলে চিকিৎসা আসলে কী দিয়ে থাকেন আপনাদের কাছে যখন রোগীরা আসে ব্রণের তীব্রতা বা ধরন অনুযায়ী নিশ্চয়ই চিকিৎসার ভিন্নতা রয়েছে সেটি কী হতে পারে জি আমরা আসলে চেষ্টা করি আমি আগে বলেছি যে একটা এক ধরনের ব্যাকটেরিয়ার আধিক্য থাকে এবং এটার সংখ্যা বাড়তে থাকে আমরা যদি দেখি ব্যাকটেরিয়াগুলো আছে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিই আমরা দুই ভাগে ভাগ করি একনিকে একটা হচ্ছে যে যেটাতে একনি পেকে গেছে লাল হয়ে আছে ব্যথা আছে সেক্ষেত্রে ইনভেরিয়েবলি আমরা চেষ্টা করি অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্যে আর যেগুলো পাকে নেই অথচ শক্ত দানার মতো এবং অনেকে খুব পপুলার টার্ম হচ্ছে ব্ল্যাক হেডস এই ব্ল্যাক হেডস আমি যেটা বলছি এখানে তখন কিন্তু একনি পাকে না শুধু মুখে একটা শক্ত দানা বেঁধে থাকে সূক্ষ্ম এবং এই ব্ল্যাক হেডস জাতীয় একনির জন্য ভিন্ন চিকিৎসা এই চিকিৎসাটা হচ্ছে অ্যান্টিবায়োটিক না দিয়ে বরঞ্চ অন্য যেসব চিকিৎসাতে ব্ল্যাক হেডসগুলো সরে যায় সাধারণত লাগানোর ওষুধ এই লাগানো ওষুধ দিয়ে ব্ল্যাক হেডসগুলো আগে সরানোর চেষ্টা করি তখন দেখা যায় যে একনি নিজের থেকে ভালো হয় অবশ্য অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক মানে লাগানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি ক্লিনডামাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ইরাইথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি কতদিন পর্যন্ত চলে এটি তো একটা মানে বড় ধরনের প্রশ্ন বা সবার জিজ্ঞাসা থাকে যে কতদিন আসলে আমার তো মানে জানতে হবে কতদিনে আমি পরিত্রাণ পাবো এভারেজ টাইম একটু রোগীদের বুঝতে হবে ধৈর্য হারালে চলবে না এটা আজকে দিয়ে দিলাম আজকেই কাজ শুরু হয়ে গেল তাও না এটা ধীরে ধীরে কাজ করে এবং এভারেজ টাইম হচ্ছে চিকিৎসার টাইম হচ্ছে 3-4 মাস অ্যান্টিবায়োটিক দীর্ঘ একটা সময় বলা যেতে পারে যদি এই ধৈর্য থাকে অবশ্যই একনি 100% চিকিৎসাযোগ্য কিন্তু এই এখানে যে অ্যান্টিবায়োটিকের কথা বলছিলাম মুখে খেতে হয় অনেক সময় এরকম অ্যান্টিবায়োটিক ওই 3-4 মাস চালাতে হয় প্রশ্ন থাকে আমাদের পেশেন্টে যে এতদিন অ্যান্টিবায়োটিক খাবো এটা কেমন প্রতিক্রিয়া করবে আসলে তা না অ্যান্টিবায়োটিকে আমরা ডোজ এমনভাবে নিয়ন্ত্রণ করি যাতে শরীরের উপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না করতে পারে যে ব্যাকটেরিয়াগুলো মুখের
একনির এলাকায় আছে ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করাই উদ্দেশ্য। আচ্ছা, তার মানে এতদিন ব্যবহার করার পর বা খাওয়ার পরও তাতে অন্য কোনো সাইড এফেক্টের ভয় নেই, সে ব্যাপারে অবশ্যই আশ্বস্ত আপনারা করেন। আচ্ছা, কিছু প্রসিজিওর আছে সেগুলোও নিশ্চয়ই আপনারা দিয়ে থাকেন এবং যেটি আসলে বলছিলেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন রোগীর আপনাদের কাছে আসে দাগ বা স্কার নিয়ে এবং তার সাথে সাথে লেজারের একটা চিন্তা ভাবনা অনেকে করে থাকেন, কিন্তু আবার লেজার সম্পর্কে তাদের ভীতিও রয়েছে, তো এই ভীতিটা দূর করা যায় কিভাবে? আসলে ভীতির কোনো কারণ নেই। লেজার অবশ্যই এটা চিকিৎসা বা আপনি যে বলছিলেন প্রসিজিওরের ভিতরে একটা অপশন। লেজার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আল্ট্রাভায়োলেট লাইট দেওয়া হয় এটা ব্যাকটেরিয়া সংবেদনশীল, যার জন্যে ব্যাকটেরিয়া যখন আল্ট্রাভায়োলেট লাইট মুখে পড়ে ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যায় এবং কুমলে পড়ে লেজার এই ক্ষেত্রে এইভাবে কাজ করে। যে কিছু প্রসিজিওর আছে লেজারের সাথে সাথে, আমরা লেজারের উপকারী দিকগুলো জানবো, সাথে কি কি ধরনের প্রসিজিওর আপনারা একনি বা ব্রনের স্কার মার্ক দূর করার জন্য আসলে ব্যবহার করেন বা সাজেশন দিয়ে থাকেন সেটি? জি, আমি আগে বলছিলাম লেজার দিয়ে ব্যাকটেরিয়া কমানো হয়, এটা আসলে চিকিৎসার জন্য। আপনি এখন যে প্রশ্নটা করলেন সেটা স্কার এবং কালো দাগ সরানোর জন্য আর কি কি উপায় আছে, এখানেও লেজার আসে। একটা ভিন্ন জাতের ভিন্ন ওয়েভলেন্থের লেজার ব্যবহার করে গর্ত বা স্কার মুখের কমানো সম্ভব। আরও প্রসেসের ভিতর যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং হচ্ছে যে সূক্ষ্ম সূচের মতো একটা জিনিস যেটা গর্ত যেসব হয়ে যাচ্ছে ওই জায়গাতে যদি স্টিমুলেট করা হয়, আচ্ছা, তাহলে দেখা যায় যে স্কিন নিজে থেকে ওটা লেভেলে নিয়ে আসার জন্য, যে গর্তটা আছে ওটাকে সমান সমতল ভাগে নিয়ে আসার জন্য প্রসেস শুরু হয়ে যায়, এটা মাইক্রোনিডলিং। দাগের জন্য আমরা সাধারণত কতগুলা ঔষধি ব্যবহার করি, মূলত ঔষধি ব্যবহার করি, সেটা হচ্ছে ডিপিগমেন্টিং এজেন্ট, হাইড্রোকুইনন জাতীয় জিনিস, যেটা নাকি দাগের উপর লাগালে পরে আস্তে আস্তে সেই দাগগুলো মুছে যায় বা চলে যায়। সুতরাং যেটাই কমপ্লিকেশন হোক সেই অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি। কিন্তু চিকিৎসা করলে পুরোপুরি সারার সম্ভাবনা কতটুকু? দাগগুলো কি পুরোপুরি চলে যায় নাকি অনেকটা যায়? এই যে একনিগুলো, যে বয়সটা সীমা বললাম, এই একনি কিন্তু দাগগুলো চলে যায়, কিন্তু আরেকটা এই সীমার ভিতরে, এই বয়সের ভিতরে, ওই যে আবার বলছিলাম যে বয়স বেশি হয়ে গেলে পরে এক ধরনের একনি হয়, সেটাকে সিস্টিক একনি বলি, বড় বড় দানা সহ এবং ওটা গভীরে থাকে। এই সিস্টিক একনি কিন্তু ইয়াং বয়সেও হয়। এই দুই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা বা কমপ্লিকেশন চিকিৎসা ভিন্ন। এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যাপার নাই, এখানে আমরা বিশেষ একটা ঔষধ ব্যবহার করি, আইসোট্রিটিনয়েন, এটা খাওয়ার ওষুধ, এটা সেফ, কিন্তু প্রেগনেন্ট মাদারদের জন্য সেফ না, নিজের থেকে কোনো পেশেন্টই নেওয়া উচিত না, ডাক্তারের পরামর্শ এবং সুপারভিশনে নেওয়া উচিত। এই ওষুধটা বিশেষ করে স্কার প্রিভেন্ট করতে সাহায্য করে, একনি তো কমাবেই। আপনি বলছিলেন যে কতটুকু সাকসেসফুল, আমি তো বলবো 100%। কারণ হচ্ছে একনি কিন্তু লাইফ নিয়ে, একনি লাইফ নিয়ে মানুষ চলতে পারে না, চিকিৎসাও সেরকম উন্নত মানের আছে, যার জন্যে একনি চিকিৎসা 100% সাকসেসফুল হয়, যদি লাইন ঠিক বুঝে যদি করা যায় তাহলে। আর একটা বলছিলাম যে ধৈর্য দরকার, রোগীর ধৈর্য প্রয়োজন হয়। নিঃসন্দেহে ধৈর্য ধরলেই আসলে চিকিৎসাটা সফল হতে সাহায্য করবে, সেই ধৈর্যটুকু। কিছু বিশেষ ধরনের স্কিনের সাথে কিন্তু একনি রিলেটেড, সব স্কিনে হয়তো সবসময় একনির প্রবণতা এত বেশি থাকে না, সেই স্কিনের ধরনগুলো কেমন যাদের একনির প্রবণতা একটু বেশি থাকে? জি, এটা হচ্ছে আমি বলছিলাম প্রথমে অনুষ্ঠানে যে এপোক্রাইন গ্ল্যান্ড এখানে দায়ী। এই গ্ল্যান্ড থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয়, মুখে লাবণ্যতা মেনটেন করে, এটা স্বাভাবিক কথা বললাম, লাবণ্যতা আমরা চাই এবং স্বাভাবিক পর্যায়ে যাদের একনি হয় না তাদের এই গ্ল্যান্ডটার অ্যাক্টিভিটি এমন মাত্রায় থাকে যে মুখে তেলের মতো করে তৈলাক্ত পদার্থ তৈরি করে মুখের লাবণ্যতা তৈরি করে, কিন্তু যখন অসুখ একনি হয়ে যায় এটার সিক্রেশন বা এই পদার্থ এত বেশি মাত্রা হয়ে যায় মুখ তেল তেলে হয়ে যায়,
আপনি বলছিলেন যে কাদের হয়, হ্যাঁ মুখ যাদের তেল তেলে এরকম তেল তেলে হতে থাকে, একনি হওয়ার আগ দিয়ে অতিরিক্ত তেল তৈরি হয়, সেই ক্ষেত্রে অনেকেই এটার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। উপরন্তু কসমেটিক্স, কিছু কসমেটিক্স আছে বাজারে যেটা নাকি আরও তেল তৈরি করতে সাহায্য করে, অনেক তৈলাক্ত কসমেটিক্স আছে এবং এই কসমেটিক্স যদি তার উপরে ব্যবহার করা হয় তাহলে তেলটা আরও বেশি প্রবল হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এপোক্রাইন গ্ল্যান্ডের যে ওপেনিংটা আছে সেটা বন্ধই হয়ে যায় কসমেটিকের কারণে। আচ্ছা, তারপরে এই এই ভিতরে বন্ধ হয়ে গেলে বাইরে ভিতরে কালেকশন হতে থাকে এবং এই গ্ল্যান্ডের কালেকশনটাকে দেখা যায় একনি হিসাবে। তার মানে কি আপনি বলছেন যাদের একনি বা ব্রন ব্রনের প্রবণতা বেশি তারা কি তাহলে কসমেটিক্স ইউজের ক্ষেত্রে নিশ্চয়ই তাদের কিছু সতর্কতা নিতে হবে? অবশ্যই, এবং বিশেষ করে আমি বলবো যে ফেস ওয়াশ ব্যবহারের প্রবণতা, ফেস ওয়াশ কতগুলো আছে তৈলাক্ত বাড়ায় দেয়, মানুষ মনে করে এটার লাবণ্যতা বাড়ছে, আসলে সেক্ষেত্রে কিন্তু একনি হওয়ার সম্ভাবনা পাশাপাশি থেকে যায়। যখন কোনো ব্যক্তি দিনে 3 থেকে 4 বারের বেশি বাওয়েল মুভ করে এবং সেটি স্বাভাবিকের চেয়ে তরল বা একটু লুজ হয় সে অবস্থাকে ডায়রিয়া বলা হয়। যখন আমাদের পরিপাকতন্ত্র তরল খাবার ঠিকমতো হজম করতে পারে না এবং খনিজ শোষণ করতে পারে না এবং খাবার ঠিকমতো ডাইজেস্ট হয় না সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। সিভিয়ারলি যখন একজন পেশেন্ট ডায়রিয়া আক্রান্ত হন তখন দিনে 5 থেকে 8 লিটার তরল হারাতে পারেন, সেক্ষেত্রে তিনি পানিশূন্য হয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত ছোটদের ডায়রিয়া হলে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়। ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসা হিসেবে ওআরএস বা মুখে যে খাবার সালাইন প্যাকেটজাত পাওয়া যায় সেটি দিয়ে শুরু করতে হয়। সেক্ষেত্রে রোগী প্রতিবার টয়লেট থেকে ফেরার পর 150 ml করে প্যাকেটজাত খাবার সালাইন খাওয়ানো যেতে পারে। সালাইনের পরিমাণ তার ডায়রিয়ার সিভিয়ারিটির উপর নির্ভর করতে পারে। প্যাকেটজাত সালাইনের কম্পোজিশন হলো গ্লুকোজ, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম এবং আরও কিছু খনিজ উপাদান। এসব খনিজ উপাদান তৎক্ষণাৎ খনিজের যে অভাব হয়ে থাকে ডায়রিয়ার কারণে সেটি পূরণ করে। ঘরেও ওরাল রিহাইড্রেশন সলিউশন তৈরি করা যায়। রেগুলার চিনি, লবণ ও পানি দিয়ে এটি বানানো হয়। সেক্ষেত্রে চিনির ঘনত্ব বা চিনি কতটুকু পরিমাণে দিতে হবে সেটা জেনে নিয়ে ভালো করে সালাইনটি বানাতে হবে। যখন ডায়রিয়া রোগীর জ্বর ও বমি একত্রে থাকবে সেক্ষেত্রে চিকিৎসা ভিন্ন হয়ে যাবে এবং তাকে ইন্ট্রাভেনাস বা শিরায় যে সালাইন পুশ করা হয় সে ধরনের চিকিৎসায় যেতে হবে। ডায়রিয়া রোগীর ডায়েট হিসেবে কিছু ক্যালোরি নিয়ন্ত্রণ করে তরলের পরিমাণ বাড়াতে হবে। সেক্ষেত্রে তরল হিসেবে খাবার পানি, ভাতের মাড়, জাউ ভাত, সাগু, বার্লি, চিনি বা গুড়ের শরবত, পাতলা মাংসের স্যুপ এগুলো প্রাথমিকভাবে দেওয়া যায়। সেক্ষেত্রে মশলাদার খাবার, দুধ, ডাল, বাদাম, বেশি পাকা ও আঁশযুক্ত সবজি অ্যাভয়েড করতে হবে। ডায়রিয়া রোগটি খুবই গুরুতর একটি রোগ, এটি হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, প্রতিরোধের বিষয়টা একটু জানতে চাই, কিভাবে লাইফস্টাইল মেনটেন করলে বা কিভাবে চললে ব্রনের এই জটিলতাগুলো থেকে মুক্ত থাকা যাবে? এবং তার সাথে সাথে আরেকটা ছোট প্রশ্ন যুক্ত করে দিতে চাই, যাদের ব্রন আছে এই শীতে তারা যদি ময়েশ্চারাইজার ইউজ করতে চায় সেক্ষেত্রেও বা তারা আসলে কি করতে পারে, কারণ তাদের তো এমনিতেই ত্বক তৈলাক্ত। জি, আমি আপনি যেটা প্রথম ভাগটা বললেন যে কি করা উচিত মানে এটাকে মেনটেন করার জন্য, এখানে খাওয়ারের কথা আসে, ফাস্টফুডকে এবং চকলেট জাতীয় জিনিস, মিল্ক প্রোডাক্ট, এগুলো একনিতে সাহায্য করে খাওয়ারে, সাহায্য করে একনি তৈরিতে মানে একনি হওয়ার ক্ষেত্রে। কিন্তু একনি বন্ধ বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু খাবার আছে, বেটা ক্যারোটিন যেটাকে আমরা গাজর বলি এবং সবুজ শাকসবজি, এগুলো অনেকে বলে যে কনস্টিপেশনের সাথে একনি সম্পর্ক আছে, এটা মেডিকেলে কিন্তু সেরকম সম্পর্কিত নাই। দেখা গেছে অনেক কনস্টিপেটেড প্যাশেন্টের সাথে একনি একেবারেই নাই, সেজন্য এটা কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই। একনি প্রিভেন্ট করার জন্যে দরকার কসমেটিকের ক্ষেত্রে বিশেষ চয়েস দরকার, যে কসমেটিক্সগুলো সহজে তেল তৈলাক্ত করে সেগুলোকে অ্যাভয়েড করা, যে সাবানগুলো তৈলাক্ত করে বিশেষ করে ফেস ওয়াশ ওগুলো অ্যাভয়েড করা, যে সাবান ত্বকের শুষ্কতা বাড়ায় সেগুলোকে নিজে ব্যবহার করা,
এবং যদি কেউ ময়শ্চারাইজার এই ত্বক শীতে ইউজ করতে চায় সেক্ষেত্রেও নিশ্চয়ই আছে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কিছু ময়শ্চারাইজার আছে যেগুলো বেশ ঘন, সেগুলো অ্যাভয়েড করা, পাতলা জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করা। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনি বা ব্রণ নিয়ে আপনি আমাদের দিলেন, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক আমরা দেখছিলাম একনি বা ব্রণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে আমাদের আজকের পরামর্শগুলো। এখন চলুন দেখে নিই কি থাকছে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে। দুধের দাঁতের ক্ষয় রোগ, তারপরে পার্মানেন্ট দাঁত উঠতে আরম্ভ করে ছয় বছরের সময়, তখনও সে এই এই রোগটা এই ছয় বছরের মধ্যে সাড়ে পাঁচ থেকে ছয় সাত আটের মধ্যে এই দন্ত ক্ষয় রোগ হতে পারে। এই দন্ত ক্ষয় রোগ হতে পারে আপনার 30-40 বছর পর্যন্ত যে কোনো সময়। দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।